আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি ইকরাম হোসেন ফ্রম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যান্ড পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স ডিপার্টমেন্ট থেকে। আজকে আমরা যেই অধ্যায়টি নিয়ে আলোচনা করব বা মজা করব সেটি হচ্ছে গিয়ে কোষ বিভাজন বা সেল ডিভিশন। এই চ্যাপ্টারটা কিন্তু আসলে আমরা অনেকবার পড়েছি, ক্লাস নাইনে পড়েছি, ক্লাস টেনে পড়েছি, তাই না? তাহলে আসলে ঠিক এক্সক্লুসিভিটিটা কি ক্লাস ইলেভেন টুয়েলভে এসে? আমরা একটু ডিটেলসে জানবেন এই চ্যাপ্টারটাকে আমরা আসলে যতটা সহজ ভাবি। অনেক সময় দেখা যায় যে ভর্তি পরীক্ষা যখন এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে তখনই আসলে আমরা বিষয়টি গুলিয়ে ফেলি। কেন গুলিয়ে ফেলি, কিভাবে আসলে কোশ্চেন আসতে পারে, প্রত্যেকটা জিনিস নিয়ে এবার আমরা আসলে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা, আজকের চ্যাপ্টার আমরা শুরু করি। বিভাজনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি কোষের একটি স্বাভাবিক ও অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আচ্ছা, মানে একটা নর্মাল থিং রাইট, যে এক একটা এক কোষী জীব সমূহ আছে, ব্যাকটেরিয়া, ইস্ট, এরা আসলে কিভাবে তাদের বংশবৃদ্ধি করে, আমরা কি কখনো এটা ভেবেছি? আমরা কি কখনো এই জিনিসটা ভেবেছি যে আমাদের বডিতে যখন হচ্ছে দেখা যায় না যে অনেক সময় আমাদের বডি কেটে গেল, তখন আবার কিছুদিন পরে কিভাবে আর কি সেই চামড়াটা বা বডি সেই জায়গাটা হচ্ছে কভার আপ হয়ে যায়? অনেকভাবে কিন্তু হয়ে থাকে, তাই না? এই যে আমাদের এই বডি কভার হওয়া বা এই যে সংখ্যা বৃদ্ধি করছে ব্যাকটেরিয়া, ইস্ট, এই প্রত্যেকটা পার্টি কিন্তু আসলে কিসের মাধ্যমে হয়? এই বিভাজনের মাধ্যমে হয়, অর্থাৎ কোষ বিভাজন বা সেল ডিভিশনের মাধ্যমে হয়ে থাকে, এবং এটি কোষের একটি স্বাভাবিক এবং অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। প্রশ্ন আসতে পারে প্রিয় বন্ধুরা, যে নিচের কোনটি বিভাজনে, মানে নিচের কোনটি কোষের একটি স্বাভাবিক ও অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? উত্তর তখন কি হবে? বিভাজন, তাই না? আশা করি আমরা উত্তর করতে পারবো। যেমন গাছ থেকে গাছের সৃষ্টি হয়, প্রাণী থেকে অন্য প্রাণীর সৃষ্টি হয়, প্রত্যেকটা জিনিস আসলে কিসের মাধ্যমে ঘটছে? বিভাজনের মাধ্যমে। এবার আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে জীবদেহে এই যে কোষ বিভাজন, এটি একটি মৌলিক এবং অত্যাবশ্যকীয় প্রক্রিয়া। কারণ এই কোষ বিভাজন যদি না হয়তো আমাদের আসলে দৈহিক বৃদ্ধি হতো না এবং বংশবৃদ্ধিটাও হতো না। কারণ আমরা জানি কি, যে আমাদের বডির যে মাতৃকোষ সেখান থেকে হ্যাপ্লয়েড উৎপন্ন হয় এবং এরপরে দুটো হ্যাপ্লয়েড মিলে জাইগোট ফর্ম করে। জাইগোট সেই ডিপ্লয়েড থেকে কিন্তু আস্তে আস্তে কি হয়, আরেকটা নতুন প্রাণের সঞ্চার ঘটে, তাই নয় কি? এর পাশাপাশি আসলে আমরা আরো কি কি জেনেছিলাম, যে আমাদের এই দৈহিক বৃদ্ধিটাও হচ্ছে কিন্তু কিভাবে, একটা কোষ বিভাজিত হচ্ছে, তার মতো সিমিলার আরো কোষ তৈরি করছে, এভাবে এভাবে কিন্তু আসলে তার দৈহিক বৃদ্ধিটাও করে ফেলতেছে। অর্থাৎ কোষ বিভাজন একটি মৌলিক এবং অত্যাবশ্যকীয় প্রক্রিয়া, এবং এর মাধ্যমে কি কি হয়, বেসিক্যালি দৈহিক বৃদ্ধি ঘটে এবং বংশবৃদ্ধি হয়। আশা করি আমরা এটা মাথায় রাখতে পারবো। এবার কোষ বিভাজনটি আসলে কাকে বলে? যে প্রক্রিয়া জীবকোষের বিভক্তির মাধ্যমে এই যে একটি থেকে দুটি অথবা চারটি, এখন দুটি বা চারটি কেন সেটি আমরা আসলে পরে দেখতে পারবো, কোষের সৃষ্টি হয়, তাকে বলা হয় কোষ বিভাজন। এবং এই যে কোষটা, ঠিক আছে, যে কোষটি থেকে আসলে নতুন কোষের সৃষ্টি, এই যে একটা কোষ, এটা আসলে মাতৃকোষ। আর এই যে দুটি বা চারটি কোষ, এগুলোকে বলা হয় অপত্য কোষ বা ডটার সেল। ঠিক আছে, আমরা মনে রাখতে পারবো না, অনেক সময় অপত্য কোষ দিলে আমরা আসলে গুলিয়ে ফেলি যে আসলে কোনটা অপত্য কোষ, এটা আসলে ঠিক ডটার সেল, অর্থাৎ যে কোষগুলো আলটিমেটলি উৎপন্ন হয়। হ্যাঁ, এখন এই ডটার সেলকে মাতৃকোষের সমগুণ সম্পন্ন হতে পারে, হতে পারে সমগুণ সম্পন্ন নাও হতে পারে, সেটাও হতে পারে, কিভাবে সেটি আমরা পরে জানবো। এবার আসো আমরা আরেকটু জিনিস দেখি, যে এই যে ওয়াল্টার ফ্লেমিং, এই লোকটি 1882 সালে, আমাদেরকে অবশ্যই লোকটির নামটি মাথায় রাখতে হবে যে ওয়াল্টার ফ্লেমিং, তিনি এই যে সামুদ্রিক স্যালামেন্ডার ট্রিটোরাস ম্যাকুলোসা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি বা মেডিকেলের জন্য, যে ওয়াল্টার ফ্লেমিং নিজের কোনটি থেকে হচ্ছে গিয়ে এই যে প্রথম কোষ বিভাজনটা আসলে লক্ষ্য করেছেন বা প্রত্যক্ষ করেছেন। অপশনে সামুদ্রিক স্যালামেন্ডার না দিয়ে তারা কিন্তু তখন আসলে কি করতে পারে, তখন কিন্তু তারা আসলে বৈজ্ঞানিক নামগুলো দিতে পারে, তাই সামুদ্রিক স্যালামেন্ডার আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, পাশাপাশি হচ্ছে ট্রিটোরাস ম্যাকুলোসা, এই জিনিসটা আমাদেরকে আসলে কি মাথায় রাখতে হবে। পাশাপাশি আরো যে জিনিসটি মাথায় রাখতে হবে, এই যে গিয়ে এই 1882 এবং ওয়াল্টার ফ্লেমিং, অর্থাৎ এই তিনটি পার্টি আসলে গুরুত্বপূর্ণ, আশা করি আমরা মাথায় রাখতে পারবো না। যদি আমাদের ট্রিটোরাস ম্যাকুলোসা নামটি না মনে থাকে, তারপরে আমরা শুধুমাত্র এই যে টি যেন মাথায় রাখি এবং ম্যাকুলোসাটুকু যেন আমরা মাথায় রাখতে পারি। সবসময় মনে রাখবে বৈজ্ঞানিক নাম কিন্তু যেখানে অনেকগুলো বৈজ্ঞানিক নাম আছে সেখান থেকে খুব কমই আসে,
বরঞ্চ যেখানে দেখা যায় যে সংখ্যাটি খুব কম, সেখান থেকে আসলে বৈজ্ঞানিক নামটি বেশি আসে। আশা করি আমরা এটা অ্যান্সার করতে পারবো। এবার চলো প্রকারভেদ দেখি। তার আগে হচ্ছে গিয়ে যে রুডল্ফ ভিশাও, তিনি কি বলেছে, কোষ থেকে কেবল কোষ সৃষ্টি হতে পারে। এটি কিন্তু ঢাবিতে কোশ্চেন আসতে পারে যে নিচের কে, নিচের কোন ব্যক্তি আসলে এই উক্তিটি করেছেন, অথবা রুডল্ফ ভিশাও কর্তৃক যে কোষের যে আসলে যে সংজ্ঞাটি বা কোষ বিভাজনের যে সংজ্ঞাটি সেটি ব্যাখ্যা করো। আমাদের কিন্তু তখন এই লাইনটি মাথায় রাখতে হবে। এবার আমরা দেখব প্রকারভেদ। প্রকারভেদটি আসলে খুব ইম্পর্টেন্ট, তিন ভাগে ভাগ করে যে আমরা জানি, একটু হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। এটি কিন্তু আমরা খুব ইজিলি জানি। আমাদের যে জিনিসটি মাথায় রাখতে হবে যে অ্যামাইটোসিসের অপর নামটি কি প্রত্যক্ষ কোষ বিভাজন, মাইটোসিসের অপর নামটি কি সমীকরণী কোষ বিভাজন, মায়োসিসের অপর নামটি কি হ্রাসমূলক বিভাজন। অর্থাৎ এই যে বাংলা নামগুলো, এই নামগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে ছোট্ট বন্ধুরা, আমরা আশা করছি যে এখান থেকে যেই ধরনের কোশ্চেনে আসা হোক না কেন, আমরা ইনশাল্লাহ পারবো। এবার চলো আমরা দেখি আসলে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজনটা আসলে কিভাবে হয়ে থাকে। এই ক্ষেত্রে আসলে তেমন কিছুই না, একটা মাতৃকোষ থাকবে। মাতৃকোষে অবশ্যই আমরা কি জানি, একটি সাইটোপ্লাজম থাকতেছে এবং নিউক্লিয়াস থাকতেছে, তাই না? তো এই যে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম কোনো ধরনের আসলে জটিল প্রক্রিয়াতে যায় না, তাহলে কি করে, জাস্ট অটোমেটিক ভাগ হতে থাকবে। ভাগ হয়ে দুইটা আসলে অপত্যকোষে সৃষ্টি করে। এটা এই জন্যই, যেহেতু কোনো ধরনের এটা কিন্তু আমরা প্রত্যক্ষ করতে পারছি না, যা সামনাসামনি কি হচ্ছে, এই ভাগ খাচ হচ্ছে, খাচ হয়ে 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 ভাগ হবে, ভাগ হয়ে দুটো তৈরি করছে। এই জন্য আসলে এটার নাম কেন কি হলো, প্রত্যক্ষ, তাই না? তো জটিলতা ছাড়াই প্রথমত আসলে কি, যে নিউক্লিয়াসটা এই যে লম্বালম্বী দেখো, লম্বালম্বী ভাবে ভাগ হয়, লম্বা হয়, মাঝখানে খাদের সৃষ্টি হয়। এরপরে হচ্ছে সাইটোপ্লাজমের সাথ থেকে আস্তে আস্তে খাদের সৃষ্টি হতে থাকে এবং নিউক্লিয়াস তখন আসলে এরকম ভেঙে 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 গোল হয়ে থাকে। এবং সাইটোপ্লাজমটিও কি হয়, এই যে খাদটি এটা আসলে কিন্তু ভিতরের দিকে ঢুকে যেতে থাকে। যখন আর কি ভিতরের দিকে ঢুকে যাবে, তখন আলটিমেটলি দুটো আলাদা হয়ে যায় এবং আলাদা হওয়ার মাধ্যমে আসলে কি উৎপন্ন করে, এই মাতৃকোষের অনুরূপ আকার এবং আকৃতি অনুরূপ তারা হচ্ছে পায় এবং এই অপত্য কোষেও কি নতুন ব্যাকটেরিয়া বা ভাইরাস হতে পারে। অ্যামাইটোসিস আসলে কই কই ঘটে, এখন আমরা এটা দেখব। ইস্ট এবং অ্যামিবা, এগুলোকে এককোষী জীব এবং এককোষী জীবের ক্ষেত্রে খুব সহজে আসলে অ্যামাইটোসিসটা আমরা প্রত্যক্ষ করতে পারি। এবং আমরা চ্যাপ্টার 4 যখন পড়েছিলাম, তখন কি আসলে ব্যাকটেরিয়া দ্বিভাজন প্রক্রিয়া পড়েছিলাম না? এটা কিন্তু আসলে ঠিক ওটার মতো, কিন্তু তার মানে কি আমরা এটা বলতে পারি যে অ্যামাইটোসিসই ঘটে ব্যাকটেরিয়া দ্বিভাজনের মধ্যে? না। এই জন্য এই ওয়ার্ডটা আমাদের মাথায় রাখতে হবে সমার্থক। কোশ্চেনে কিন্তু খুব ইজিলি দিয়ে দিতে পারে যে নিচের কোনটি অ্যামাইটোসিসের মধ্যে নয়, ব্যাকটেরিয়া দ্বিভাজন এটার মধ্যে করতে পারে। দ্বিভাজনটা কিন্তু আমি আবারও বলছি, আমরা যেন এটি মাথায় রাখি যে দ্বিভাজনটি কিন্তু সমার্থক বা সেম জিনিস না। অ্যামাইটোসিস এবং দ্বিভাজন দুটো কিন্তু আলাদা প্রক্রিয়া, অনেক সময় আমরা এটি গুলিয়ে ফেলতে পারি, দুটো সিমিলার বাট নট সেম, ঠিক আছে? এবার স্ট্রাসবার্জার 1882 সালে বলেন যে এই অ্যামাইটোসিস আসলে যে প্রক্রিয়া, এখান থেকে জটিল এবং উন্নত কোষ বিভাজনের উৎপত্তি হয়। এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ক্রোমোজোম সম্পর্কে আমরা একটু আইডিয়া নিব। কথা হচ্ছে যে ভাই কেন আমরা এখন ক্রোমোজোম সম্পর্কে আইডিয়া নিব, কারণ এই ক্রোমোজোম জিনিসটা আমাদের এই বর্তমান চ্যাপ্টারে অনেক বেশি পরিমাণে লাগবে। তাহলে চলো বন্ধুরা আমরা একটু ক্রোমোজোম সম্পর্কে আইডিয়া নিই। এই যে ক্রোমোজোম, ঠিক আছে, এই এটাকে বলা হচ্ছে কি তোমার কাইনেটোকোর, তাই না? কাইনেটোকোরের সাথে রয়েছে কি একটা মুখ্য কোঞ্চন, রাইট? এইটি কি বাহু, বাহু, চারটি বাহু, রাইট? বাহুর মাথার এগুলো কি বলছি আমরা, টেলোমিয়ার, তাই না? এবং এই যে একটা ক্রোমাটিড, দ্বিতীয় দুটো ক্রোমাটিড, তাই না? এগুলো কিন্তু আমরা আসলে চ্যাপ্টার 1 এ পড়েছিলাম, বাট তবুও আমরা এখন এসে একটু জাস্ট মাথায় করে নিব, ঠিক আছে? ওকে, এর বাইরে আরেকটা জিনিস কি রয়েছে, এই যে দেখো সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই সেল ডিভিশনের সময়। এবং রয়েছে কি, এই যে ক্রোমাটিন পেয়েছো না, এবং এই যে দেখো গৌণ কুঞ্চন, এবং এই যে স্যাটেলাইট। আশা করছি আমরা ক্রোমোজোম সম্পর্কে আগে যে আইডিয়া ছিল প্লাস আমরা এখন এই পার্টটুকু আসলে বুঝতে পেরেছি, তাই না? ঠিক আছে, তাহলে কি কি আমাদেরকে বেসিক্যালি মাথায় রাখতে হবে, সেন্ট্রোমিয়ারটি, গৌণ কুঞ্চন, ক্রোমাটিন, ক্রোমাটিড, পাশাপাশি হচ্ছে কাইনেটোকোর, ঠিক আছে? ওকে,
এবার আমরা দেখব যে মাইটোসিস বা সমীকরণী কোষ বিভাজন। এখন কথা হচ্ছে এটাকে কেন আসলে সমীকরণী কোষ বিভাজন বলা হয় এই সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তাহলে চলো আমরা একটু দেখি কেন আসলে এটাকে সমীকরণী কোষ বিভাজন বলা হয়। প্রকৃতকোষী যে জীবদেহ সেই গঠনে কোষ বিভাজনটা হলো আসলে মাইটোসিস, ঠিক আছে? এবং এখানের মধ্যে আসলে দুটো পার্ট রয়েছে, একটি ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। আমরা ইউজুয়ালি 9-10 যে মাইটোসিসটি আসলে দেখে এসেছিলাম সেটি বেসিক্যালি ক্যারিওকাইনেসিস। কেন আসলে আমরা সেটাকে ক্যারিওকাইনেসিস বললাম, কারণ সেখানে বেসিক্যালি আমরা দেখেছিলাম নিউক্লিয়াসের বিভাজন হয় এবং সর্বশেষ আমরা তখন দেখে থাকি যে এরপরে সাইটোকাইনোসিসের বিভাজনটি ঘটে থাকে। নামকরণটি আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, বিজ্ঞানী স্লাইখার 1879 সালে এটার নাম দেন ক্যারিওকাইনোসিস, ইম্পর্টেন্ট কিন্তু বন্ধুরা। ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে এটির নাম দেন কি, মাইটোসিস। এই ওয়াল্টার ফ্লেমিং কিন্তু তাহলে দুটো কাজ করেছেন, তাই না? মাইটোসিস নাম দিয়েছেন, আবার সেম 1882 সালে কিন্তু প্রত্যক্ষ মানে কোষ বিভাজনটি লক্ষ্য করেন, আবার সামুদ্রিক স্যালামান্ডারকেও সেটা আমরা দেখতে পাই। এবার গঠনের স্থানটা আসলে কোথায় আমরা এটা দেখবো, যে বিভাজন ক্ষমতা সম্পন্ন দৈহিক কোষ হতে পারে কাণ্ড। কাণ্ড কি বিভাজন ক্ষমতা সম্পন্ন নয়, কাণ্ড এর জন্য ঘটে থাকে। শাখা প্রশাখার শীর্ষ মাথায় রাখতে হবে, শাখা প্রশাখার শীর্ষ এবং ক্যাম্বিয়াম অপশনই দিয়ে দিবে, কাণ্ড শাখা প্রশাখার শীর্ষ ক্যাম্বিয়াম মূল, আমাদের কিন্তু তখন অ্যান্সারটি করতে হবে। প্রাণীর বিভিন্ন সকল অঙ্গ প্রত্যঙ্গে এটি হয়, এমনকি আমরা জননাঙ্গ দেখলে কিন্তু সেটি আসলে মিউসিস তাকিয়ে ফেলি, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে একটি জননাঙ্গ গঠিত হচ্ছে এবং তার বৃদ্ধি পুরোটাই আসলে ডিপেন্ড করতেছে কিন্তু মাইটোসিসের উপরে, ঠিক আছে? ওকে, বৈশিষ্ট্যটা আসলে কি কি, যে প্রতিটি ক্রোমোসোম লম্বালম্বি ভাবে তথা অনুদৈর্ঘ্য দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়ে থাকে। প্রত্যেকটা ক্রোমাটিড তথা অপত্য যে ক্রোমোসোম রয়েছে তার নিকটস্থ মেরুতে পৌঁছে দুইটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করবে, কাজেই দুইটা অপত্য কোষেই ক্রোমোজোম সংখ্যা আসলে সমান থাকছে, ঠিক আছে? কারণ কি, দুইটা অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হচ্ছে। আবার অপত্য কোষগুলো মাতৃকোষের সমগুণ সম্পন্ন হয়, কারণটা কি, যে জীবের যে বিশেষ নিয়ন্ত্রক মানে বৈশিষ্ট্য নিয়ন্ত্রক যে জিনসমূহ রয়েছে সেগুলো গ্রহণকারী যে ক্রোমোজোম সেগুলো কিন্তু আসলে লম্বালম্বি ভাবে বিভক্ত হচ্ছে, হয়ে কিন্তু দুটো অপত্য কোষে নিউক্লিয়াসে চলে গেল, তাই নয়? এরপরে আরো মাথায় রাখতে হবে যে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কিন্তু আলটিমেটলি সমান হয়ে থাকে। এবং লাস্টলি যেটা মাথায় রাখতে হবে যে অপত্য কোষ বৃদ্ধি পেয়ে মাতৃকোষের সমান আয়তনের হয়ে থাকে। এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, যে সমান আয়তন, সমগুণ সম্পন্ন, ক্রোমোজোম সংখ্যা সমান, অনুদৈর্ঘ্যে বিভক্ত হয়। আশা করছি আমরা এই জিনিসগুলো মনে রাখতে পারবো।